আমার তো কুমিল্লা, আমার কুমিল্লা জেলায় আমার দেশ, আমার জন্ম এই বাড়িতে, আমার বেড়ে ওঠা ও বাড়িতে, ও বাড়িতে মানে গ্রামে। আমি খুব সৌভাগ্যবান, আমি এমন একজন বাবা পেয়েছি, এমন একজন মা পেয়েছি যাদের অনুপ্রেরণায়, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার ভিতরটাকেই অনুপ্রাণিত করেছে। আমার বাবা একজন সাধক ঋষি। কি নাম? মুসলুদ্দিন চৌধুরী। উনি মাঝপান্ডারের ভক্ত মুরিদ, এবং তারা ওনার সময়টাই কাটত তবলা, হারমোনিয়াম, ঢোল। এবং এমনিতে কি করতেন? তিন ভাই ছিলেন আমার বাবারা, তিনজনেই আলাদা আলাদা ভাবে জমিদার ছিলেন। ওরা তখন ছোট, ওই 5-6 বছর। সেই সময় একটু একটু মনে আছে যে বাবা তারা সমস্ত জমিদারি সম্পত্তি শুধু বাড়িটুকু রেখে ওখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার, হেলথ কেয়ার সেন্টার ওখানে তিনি দান করেছেন। মা কি করতেন? আমার মা গৃহিণী ছিলেন। কি নাম? মেন্দিয়া খাতুন চৌধুরী। তিনি সমাজসেবার ইনস্টিটিউশন বলা যায়। আপনার ভাই বোন কয়জন ছিলেন? আমরা 6 বোন 2 ভাই। বোনের সংখ্যা বেশ বেশি। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কয় নম্বর? আমি 5 নম্বর। লেখাপড়াও কি ওখানে শুরু? হ্যাঁ, লেখাপড়া ওখানে। আমার বাবা ছিলেন বিদ্যা অনুরাগী। জি। ওটা কি মেয়েদের স্কুল ছিল নাকি? না না, আলাদাভাবে মেয়েদের স্কুল, ছেলে মেয়ে সব একসঙ্গে পড়তো। ছেলে মেয়ে একসঙ্গে পড়তো, কিন্তু মেয়েরা ক্লাস 6 পর্যন্ত পড়ে আর স্কুলে আসতে পারতো না। আচ্ছা। মানে এটা রক্ষণশীল পরিবারের বলেন বা সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ সে সমস্ত কারণে আর আসতে পারতো না। আপনি কি গ্রামে ক্লাস 6 পর্যন্ত পড়লেন? আমি যখন ক্লাস 6 পাস করলাম, আমার আর স্কুলে যাওয়া হবে না, আমি তো হাউ মাউ করে কান্নাকাটি। তখন বাবা বললেন যে কোনো চিন্তা করবো না, তুমি বোরখা পরে স্কুলে যাবে। আপনি ওই ওইখানে ওই স্কুলে কতদিন, কত বছর পড়লেন? ওই ওখান থেকে আমি ম্যাট্রিক, আমি ম্যাট্রিক। আপনি ম্যাট্রিক পাস করেছেন? ওই বোরখা পরে স্কুলে কেমন ছিল ওই স্কুলের জীবনটা? আমি এটা খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আমার চাচারা ফুফুরা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। তো ওইখানটায় কেউ বাধা দিয়ে রাখতে পারেনি। তো এইভাবে বেড়ে ওঠা, এবং বাবার সঙ্গে রাত্রিবেলা হারমোনিয়ামের সঙ্গে গলা মিলিয়ে গান গাওয়া, এবং বাবা এই অবস্থা দেখে আমার জন্য গানের মাস্টার রেখে দিলেন, নাচের মাস্টার রেখে দিলেন। পড়াশোনায় মন ছিল? পড়াশোনায় ভালো ছিলাম। তো আপনার ম্যাট্রিক পাস হলো কবে? 62 সালে। তো তারপরে আপনি কোথায় মানে পরে কলেজে ভর্তি হলেন? কলেজে এসে আর একটু করুণ কাহিনী, মানে আর্থিক সংকট আমাদের এমন হয়ে গেল। তো বাবা বলে যে থাক, এই বছরটা তুই পড়িস না। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তখন আমি আমার মামা কুমিল্লা মৌলভী পাড়ায়, আমার ভালো মামার বাড়ি, সেই মামাকে আমি চিঠি লিখলাম। মামা আমার ভর্তির সব ব্যবস্থা করলেন, তারপরে কুমিল্লা উইমেন্স কলেজে ভর্তি করিয়ে দিলেন উনি আমাকে। এবং ওটা যেহেতু হোস্টেল ছিল, আমি হোস্টেলেই সিট পেলাম আর কি। আমরা আপনাকে নিয়ে একটা ছোট তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। শিক্ষক, উপন্যাসিক, কবি, কলাম লেখক, অধ্যাপিকা পান্না কাইসারের জন্ম 1947 সালের 25 মে কুমিল্লার পয়ালগাছা জমিদার বাড়িতে। পড়াশোনা শুরু হয় পয়ালগাছা হাইস্কুলে। 1962 সালে এই স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করে কুমিল্লা মহিলা কলেজে ভর্তি হন, এবং সেখান থেকেই 1964 সালে ইন্টারমিডিয়েট ও 1966 সালে বিএ পাশ করেন। এরপর 1967 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, এবং 1969 সালে এমএ পাশ করেন। পরবর্তীতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1972 সালে বদরুন নেসা কলেজে যোগদানের মাধ্যমে কর্মজীবনের শুরু করেন। 1996 সনে অধ্যাপনা থেকে অবসর নিয়ে
কুমিল্লা থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। উপন্যাস, স্মৃতিকথা, কবিতা, পত্রপত্রিকায় কলাম প্রভৃতি শাখায় রয়েছে তার সফল বিচরণ। এ পর্যন্ত তার লেখা প্রায় 32টি বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে খেলাঘর সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া উদীচি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ নানান সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তিনি। 1969 সালে 17 ফেব্রুয়ারি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান, তাদের মেয়ে বিশিষ্ট অভিনেত্রী সমী কায়সার ও ছেলে ব্যাংকার অমিতাভ কায়সার। অবসর সময়ে লেখালেখি এবং পরিজনের একান্ত সান্নিধ্যে সময় কাটান।